আমাদের দেশে গ্রামাঞ্চলের মসজিদগুলোতে যেসব ইমাম সাহেবগণ নামাজ পড়ান তাদের বেতন ভাতার কথা বলতে গেলে একেবারেই নিম্ন স্কেলের। এছাড়াও দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেলেও শেষবেলায় দেয়া হয় না কোনো সম্মাননা। তবে এবার চট্টগ্রামের খুলশি কলোনিতে দেখা গিয়েছে এক বিরল দৃশ্য। সেখানকার স্থানীয় এক মসজিদের ইমামের বিদায়ে মসজিদ কমিটি ও মুসল্লিরা জানিয়েছেন বিরল সম্মাননা। মসজিদটিতে টানা 35 বছর ইমামতি করার কারণে বিদায়বেলায় মসজিদ কমিটি ও মুসল্লিরা ইমাম সাহেবকে নগদ 15 লক্ষ টাকা এবং নানা রকমের উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেন। নতুন বছরের প্রথম তারিখে দেওয়া হয় এই সম্মাননা। চট্টগ্রাম নগরের খুলশি কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটি ও খুলশি কলোনি এলাকার মুসল্লিরা ইমামকে এ সম্মাননা প্রদান করেন। 65 বছর বয়সী এই ইমাম দীর্ঘ 35 বছর চট্টগ্রাম নগরের একটি মসজিদে সম্মানের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। জানা গেছে সেই ইমামের নাম আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরবাটা গ্রামে। জানা যায় যখন তার বয়স ছিল মাত্র 27 বছর তখন তিনি এ মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। সেই সাথে তিনি এলাকার মক্তবে ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দিতেন। 27 বছর বয়সে এই মসজিদের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অন্য কোথাও স্থানান্তরিত হননি। তার বয়স বর্তমানে 65 বছর। তিনি এই মসজিদে একাধারে 35 বছর দায়িত্ব পালনের পর গত 1 জানুয়ারি দায়িত্ব থেকে অবসর নেন। তার এই দীর্ঘ দায়িত্ব পালনে সন্তুষ্ট ছিলেন মসজিদ কমিটি সহ এলাকার সকল মুসল্লিরা। তাই ইমাম সাহেবের এই বিদায়কে স্মরণীয় করে রাখতে তারা একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে তারা ইমাম সাহেবকে নগদ 15 লক্ষ টাকা সহ বেশ কিছু উপহার সামগ্রী হাতে তুলে দেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলশি কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলগণ। মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান জানিয়েছেন, তিনি আমাদের মসজিদে একাধারে 35 বছর ইমামতির দায়িত্ব পালন করেছেন। মসজিদের একজন ইমাম কতই বা বেতন পান, তার বিদায়বেলায় আমাদের মনে হল ইমাম সাহেবকে আমাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। আর তাই মসজিদ কমিটি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই মসজিদের সম্মানিত খতিব মাওলানা ডক্টর আতাউর রহমান নদভী সহ সেখানকার স্থানীয় ও প্রশাসনীয় দায়িত্বশীলেরা। সবার উপস্থিতিতে ইমাম সাহেবকে এই সম্মাননা প্রদান করে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা। জানা গিয়েছে ইমাম সাহেবের পারিবারিক জীবনে রয়েছে তার 3 ছেলে ও 3 মেয়ে। তিনি তার 3 ছেলেকেই নিজের মতো কোরআনে হাফেজ বানিয়েছেন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তার 3 মেয়ের মধ্যে 1 মেয়ে মাস্টার্স ও অন্য 2 মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তিনি নিজের 3 মেয়েকেই বিয়ে দিয়ে বাবা হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।